এক মর্মান্তিক মৃত্যু সংবাদে কেঁপে উঠেছে গোটা বলিউড। ব্রহ্মকুমার মিশ্র, তাকে হয়তো নামে কেউ চিনতে পারবেন না, কিন্তু তার চরিত্রগুলো বললে অবশ্যই চিনবেন। তাকে দেখা গিয়েছিল মির্জাপুর ছবিতে অপূর্ব এক চরিত্রে, তাকে দেখা গিয়েছিল মঞ্জির মতো বিখ্যাত ছবিতে, কিন্তু আজই তাঁর দেহ পাওয়া গেল তাঁর বাসভবন থেকে। মুম্বাইয়ে থাকতেন তিনি, তাঁর বাসভবন থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে মুম্বাই পুলিশ। এতে গভীর শোকে ভেঙে পড়েছেন তাঁর বন্ধুরা। তার সঙ্গে অভিনয় করেছিলেন দিব্যেন্দু ও অভিষেক। অভিষেক তাঁর ইনস্টাগ্রামে লেখেন, প্রিয় বন্ধু, তুমি হয়তো এখন এমন জায়গায় আছো যেখানে কোনো কষ্ট নেই। সবাই অত্যন্ত দুঃখ পেয়েছেন এরকম একটা ঘটনায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটা আত্মহত্যাই, কিন্তু কেন আত্মহত্যার পথ বেছে নিল ব্রহ্মকুমার তা কিন্তু এখনও অজানা। তার কথা জানতে পারেননি বন্ধুরাও। কী পরিস্থিতিতে এসে এরকম একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন তা সত্যি মর্ম ভেদ করে যায়। ব্রহ্মকুমারের আত্মার শান্তি কামনা করে শর্মিলা শো হাউস। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.